পেশেন্টটি বিহার থেকে এসেছেন, সাইকোলজিস্ট প্রফেসর। প্রবলেম হচ্ছে একটুখানি, আমি একটু জিপটা দেখছি, একটু জিপটা দেখাল তো। টাং মোটামুটি ড্রাই ইন্ডেন্ট রয়েছে, এই যে হ্যালো প্রবলেমটা কী আছে, ইনডাইজেশন, ইরেক্টাইল ডিসফাংশন, ইউনাইল ব্লাডার থিকেনিং, ফ্যাটি লিভার, স্কিন ডিজিজ আগে ছিল, এছাড়া হচ্ছে এই হচ্ছে সমস্যা, তাই তো ভাই? তো পেশেন্টের থেকে আমি কী পেলাম, এইটা ক্লিনিক্যাল প্যারামিটার্স, প্রেশারের ওষুধ উনি খান, পালস হচ্ছে 76 BPM, মোটামুটি সবই নর্মাল, অ্যানিমেট অ্যানিমা কিছু নেই, এগুলো ঠিকই আছে। আমি প্রস্টেট বলছে থোড়া এনলার্জমেন্ট হয়, প্রস্টেটোমেগালি গ্রেড 1, 53 বছর বয়স। তো প্রস্টেটোমেগালি 50-এর পর থেকেই বাড়ে, 45-এর পর থেকে, কিন্তু এত রিমার্কেবল কিছু না, কারণ আমরা প্রস্টেটোমেগালি কখন দেখব, যখন ইন্টারাপ্টেড ইউরিনেশন বা মিকচুরেশন, যখন আমাদের পেচ্ছাপটা কেটে 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 পড়বে, কিংবা বারবার বারবার আমাকে প্রেশার দিয়ে আমাকে ইউরিন পাস করতে হবে, তখন হচ্ছে প্রস্টেটোমেগালি, যে আমার পিওর প্রস্টেটোমেগালি, এটা আমরা বুঝতে পারব। সুতরাং এই নিয়ে তো অনেক ওষুধপত্র খেয়েছেন, অনেক টেস্ট ফেস্টও করেছেন, এটা তুলুন। এখানে বিহারের একটা ডাক্তারবাবু ওনাকে দিয়েছে, দেখুন, নাম দেখাবো না, ওষুধ দিয়েছে দেখুন, 8-25-15 ফোঁটা করে দিনে তিনবার, এলিয়াম সেপা 220 ফোঁটা করে দিনে তিনবার, জেলসিমিয়াম 220 ফোঁটা করে দিনে তিনবার, ভাইগ্রা 2020 ফোঁটা করে দিনে তিনবার, এরকম দিয়ে গেছে, ভয় নেই, নাম দেখায়নি, কে দিয়েছে নাম দেখায়নি, শুধু এইটুকু। এই হচ্ছে হোমিওপ্যাথি করছে। তো আমাদের কেসগুলো কী হয়, যারা আমরা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি, তাদের জিনিসগুলো ঘেটে যায়, কারণ আগে ম্যাল ট্রিটমেন্ট হতো, হোমিওপ্যাথি এমনই জিনিস, ও অনেক ভেতরে গিয়ে কাজ করে, সেখানে এত বেশি ওভারডোজ, আমি ওই ওষুধগুলো ঠিক কি ভুল সেই বিচারে আমি যাবো না, আরেকজন ডাক্তারবাবু দিয়েছেন, কিন্তু এত ওভারডোজ যেটার প্রয়োজনই হয় না। আমি এখানে কেন পালসেটিলা আমি দিলাম, অ্যাংজাইটি, সিম্প্যাথি ফর আদার্স, কনসোলেশন, অ্যামুলারেট, উইপিং ডিসপোজিশন, ডিজায়ার, ওপেন এয়ার, সেন্সেশন অফ হিট, ওয়াট রয়েছে, সুইট কোল্ড ড্রিঙ্ক, ওয়ার্ম ফুড, এগুলো ডিজায়ার, কনস্টিপেশন। ওই সুইট কোল্ড ড্রিঙ্ক, ওয়ার্ম ফুড, এগুলো আমি খুব একটা বেশি আমল দেবো না। অ্যাকচুয়ালি পেশেন্টটি কী নিয়ে আমার কাছে এসে, ইরেকটাইল ডিসফাংশন, পালসেটিলা খুব ভালো মেডিসিন, ব্লাডারের প্রবলেম, পালসেটিলা খুব ভালো মেডিসিন, হিস্ট্রিতে স্কিন ডিজিজ এবং প্যাটার্নাল ক্যান্সার ছিল, সেটার জন্য আমাকে একবার দেখতে হবে। তার মানে হচ্ছে সাইকোসিবিলিটি, পালসেটিলাও একটা সাইকোটিক পেশেন্ট, সুতরাং তাছাড়াও গরমে মানে গরম ভাবটা বেশি পালসেটিলার, এছাড়া হচ্ছে ইরিটেবল ক্যারেক্টার, হঠাৎ হঠাৎ লেগে যায়, এটা আমি লিখিনি, লিখে দিচ্ছি, ইরিটেবল হঠাৎ হঠাৎ উনি লেগে যান, আর উচিত কথা বলেন, এটা লাইকোপোডিয়ামে আছে, কিন্তু এই পেশেন্টকে আমি লাইকোপোডিয়াম দেবো না, একে পালসিটিয়াই দেবো, কারণ ইনডাইজেশন আর ইরেকটাইল ডিসফাংশন এটা খুব ভালো কভার করে পালসিটিলা, আর যা যা সিমটম পেলাম লাইকোপোডিয়ামে এগুলো আছে, কিন্তু অত স্ট্রং নেই, কারণ সুইট কোল্ড ড্রিঙ্ক, ওয়ার্ম ফুড, এগুলোর উপর অত মেডিসিন নির্ভর করে না, ওটা পরের ব্যাপার। আগে হচ্ছে তার মেন্টাল ক্যারেক্টার, মেন্টাল জেনারেল, এটা হচ্ছে আসল জিনিস, তারপর তার কী রোগ হয়েছে, তারপর হচ্ছে ফিজিক্যাল জেনারেল। এই হচ্ছে আমাদের আজকের যে মেডিসিনটা, সেটা দেখালাম, থ্যাংক ইউ ভেরি মাচ।